গলিপথ থেকে রাজপথে, কুড়ে ঘর থেকে অট্টালিকায়, আমরা সাথেও নেই, আমরা পাঁচেও নেই, আমরা সত্যের সন্ধানে, ঘটনার মুহূর্তে সঠিক কনফার্ম ইনফরমেশন নিয়ে, আপনার প্রশ্নের উত্তরের খোঁজে ফাইটিং। চুচুরা আলোয় ফেরার বার্ষিক সাধারণ সভা গ্রন্থাগার কর্মী সমবায় ভবনে অনুষ্ঠিত হল। সভায় সম্পাদক উদয়কুমার পাল এক বছরের কার্যধারা ব্যক্ত করেন। উপস্থিত ছিলেন চক্ষু চিকিৎসক শ্যামল কুমার পাণ্ডে, দিশারি রাজীব দে, কীর্তিনারায়ণ চন্দ। এদিনে চক্ষুদান এবং দেহদানের শংসাপত্র প্রদান করা হয়। সকলের বক্তব্যে চক্ষুদানের আবেদনের সাথে এই কর্মসূচিতে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়। এ প্রসঙ্গে আলোয় ফেরার সভাপতি চিকিৎসক ভোলানাথ মান্না বলেন, শায়াম হোসেন হ্যাভ রিপোর্ট হিট। আবেদনে আমাদের রিকোয়েস্টকে সাড়া দিয়েছেন আমার সদ্য দাদা ডক্টর শ্যামল কুমার পাণ্ডে, আপনারা নিশ্চয়ই এখানে সবাই চেনেন। এসেছেন ডক্টর অপর্ণা চ্যাটার্জি, ওনার পরিচয়টা দিই, উনি দীর্ঘদিন ধরে ব্যারাকপুর দিশাতে কর্মরত, উনি কলকাতা থেকে এসেছেন খুব কম টাইমের জন্য। আমি তাকে প্রায় জোর করেই বলেছি, দিদি আপনাদের সাজেশন, আপনাদের সহযোগিতা দরকার, আপনি আসুন। ওনাকে আমি দাদা বলেই ডাকি, উনি সকলের শ্রদ্ধেয় ডাক্তার বলেন, কিন্তু আমার যেহেতু উনি আমার দাদার মতন তাই ওনাকে দাদা বলেই ডাকি। উনি আমার কাছে প্রস্তাব দিয়েছিলেন, উনি জানেন যে আমি ডাক্তার এবং দীর্ঘদিন ধরে প্রায় গত বাইশ বছর ধরে ব্যারাকপুর দিশায় কর্মরত। তো দিশা যখন ছোট্ট ছিল, একটি দুতলা বিল্ডিং ছিল, সেই সময় থেকে আমি ওখানে রয়েছি এবং সেই থেকে দিশা নাম অনেকেই হয়তো আপনারা শুনেছেন। দিশা আজ মহিরুহে পরিণত, এই মহিরুহ ব্যাপারটা কিন্তু একদিনে হয়নি। আজ যেমন আলোয় ফেরা সত্যি খুব ভালো কাজ করছে, তবে ডেফিনেটলি ভালো কাজ করবার জন্য প্রচন্ড উদ্যোগী কিছু মানুষজন রয়েছে, কিন্তু এই উদ্যোগী মানুষজনের পেছনে একটা বড় জিনিস দরকার, সেটা হচ্ছে ফান্ডিং এবং টেকনিক্যাল, এবং এই ধরনের কাজগুলো করবার জন্য চক্ষু সংগ্রহ, তাকে যথাযথভাবে সংরক্ষণ করা, সংরক্ষণ করে সেটা যাতে কোনো রোগীর দেহে প্রস্থাপিত করা যায়, তার জন্য সেটাকে পরিবহন করা, সেগুলো কিন্তু খুব কম সময়ের মধ্যে খুব সুচারুভাবে করতে হয় যাতে টিস্যুটা নষ্ট না হয়ে যায়। সেজন্য তার জন্য সত্যি যথেষ্ট এক্সপার্টাইজ প্রয়োজন। তো আমার ওনার সঙ্গে কথা বলে বা আপনাদের এই স্বল্প সময়ের জন্য আপনাদের এখানে উপস্থিত হয়ে আমার যা মনে হলো সেটা সত্যি কথাই, টেকনিক্যাল এক্সপার্টাইজ যদি থাকে তাহলে সত্যি এই ব্যাপারটাকে অনেকটাই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। শুধু টেকনিক্যাল এক্সপার্টাইজ নয়, সেটা হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ দ্য টেকনিশিয়ান যিনি এই কাজটা করবেন। দেখুন, কেউ যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তার ছ ঘন্টার মধ্যে আমাকে চক্ষুটা তুলে তাকে একটা মিডিয়ার মধ্যে রেখে সেটাকে যত দ্রুত সম্ভব যেখানে প্রতিস্থাপিত হবে সেই হাসপাতালে ডাক্তারবাবুদের হাতে ওটাকে ট্রান্সফার করতে হবে। তা না হলে ওই টিস্যুটার প্রতিস্থাপন যোগ্যতা নষ্ট হয়ে যায়। এই এনারা যারা এত কষ্ট করে চক্ষু সংগ্রহ করলেন, যেই পরিবারের পক্ষ থেকে চক্ষু দান করা হলো, তাদের সমস্ত চেষ্টাটাই ব্যর্থ হয়ে যায়। আমি আমার তরফ থেকে ওনাকে বলেছি, আজও বলছি, যদি কোন রকম ভাবে দিশা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ওনাদের কিছু সদস্য তাদেরকে যদি ওখানে গিয়ে কিছু ভাবে ট্রেনিং দেওয়া যায় বা অন্য কোনো ভাবে সাহায্য করা যায় সেটা আমি সবসময়ই করতে রাজি আছি। তাদের আমি সর্বপ্রথম আপনাদের কাছে তুলে ধরতে চাই সেটা হচ্ছে এই সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনে আজকালকার নবীন প্রজন্মকে পাওয়া যাচ্ছে না। চল্লিশ ঊর্ধ্ব ডাক্তার বৌদিরা বললেন, এই চল্লিশ ঊর্ধ্ব মানুষ এখানে আসছেন, কিন্তু সমস্যা হচ্ছে বয়স্ক মানুষদের দিয়ে এই কাজটা কিন্তু সম্ভবপর সব সময় হয় না। তার কারণ আপনারা শুনেছেন যে ডোয়েন দিশারি পাকবেড়িয়া, আমরা আলোয় ফেরার আবেদনে এসে চোখ তুলে নিয়ে যাই, কিন্তু সমস্যা একটাই,
যে এরকম বেশ কিছু সংস্থা আছে যেগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, শুধুমাত্র আজকে নবীন প্রজন্ম এই সমস্ত কাজে এগিয়ে আসছে না। আমরা খুঁজে পাই, মানে চাইতে হয় আমাদেরকে, অন্যান্য দেশে কর্ণিয়া এক্সেস হয়, বুঝতেছেন যে এই যে এইটা এনারা, আমি যতবারই এসেছি এটার উপরে এনারা যথেষ্ট জোর দিয়ে সব মানুষকে বোঝাবার চেষ্টা করছেন, এবং এনারা আরো আমার আগে যে ডাক্তারবাবু কর্ণিয়ার সঙ্গে আরো বেশি যুক্ত, আমি তো কর্ণিয়াল গ্রাফটিং এর সঙ্গে যুক্ত এখন নই, আমি হাউস সাইজেন্সি অর্থাৎ যখন আমি শিখছি তখনকার কথা বললাম, তাতে ওনারা নিশ্চয়ই আরো এগিয়ে যাবেন। আমি এইটা আপনারা দেখেন ব্রাউনিস কিংবা ব্ল্যাক কিংবা ব্লু, সেটা আইরিসের জন্য, তারও পেছনে একটা অংশ তার ছবিটা দেখা যায়। বেসিক্যালি কর্নিয়া মানে মূলত কর্নিয়াটা একটা স্বচ্ছ, যেমন আপনি কাঁচে কাঁচের এই চশমাটা পরে আছে সেই রকমই একটা টিস্যু দিয়ে তৈরি মানুষের শরীরে, সেইটা নানা কারণে অস্বচ্ছ হয়ে যেতে পারে, যেমন আঘাতজনিত কারণে কিংবা ছোটবেলায় আগে ভীষণভাবে হতো, সেটা ভিটামিন এ ডেফিসিয়েন্সির জন্য বাচ্চাদের, সেটা এখন আমাদের স্বাস্থ্য দপ্তর বা বিশ্ব সমস্ত স্বাস্থ্য সচেতনতার মধ্য দিয়ে সেটাকে আমরা অনেকটা ওভারকাম করতে পেরেছি, তবুও আসে সারা বিশ্বে ভিটামিন এ ডেফিসিয়েন্সির জন্য কর্নিয়ার অস্বচ্ছতা এখনো আছে। তাছাড়াও আমাদের দেশে এখন অ্যাক্সিডেন্ট যেটা ভীষণভাবে বেড়েছে তার জন্য অনেকটা কর্নিয়া অনেক মানুষের কর্নিয়া অস্বচ্ছ হয়ে যাচ্ছে। তাছাড়া কিছু রোগ যেগুলো জন্মগত রোগ, সেই রোগের কারণেও কর্নিয়ার অস্বচ্ছতা হয়ে যায়, ডিজেনারেটিভ ডিজিজ তার জন্য, সেটা তো আমাদের হাতে নেই কিন্তু হাতে যেগুলো আসছে সেগুলো আমি করে আসছি। আর কিছু মানুষ বয়স্ক মানুষের ভেতরে যে সেল লস হলে অর্থাৎ টিস্যু দিয়েই তো তৈরি, ছোট ছোট ট্রান্সপারেন্ট সেল দিয়ে কর্নিয়া তৈরি, সেই ঠিক যদি বলি আমাদের ডাক্তারি ভাষায় এন্ডোথেলিয়াল সেল, মানে পাঁচটা লেয়ার আছে, ওই সূক্ষ্ম জিনিসটার মধ্যে পাঁচটা লেয়ার আছে, একদম উপরিভাগে এপিথেলিয়াম, তার মধ্যে দুটো তিনটে মিস্টেলিয়ার, শেষের দিকে যে এন্ডোথেলিয়াল সেলস থাকে সেই এন্ডোথেলিয়াল সেলস গুলোই মেনলি এফেক্টিভ হয়। অন্য সেল আমরা এখানে কেটে গেল কিছুদিন বাদে সেই জায়গাটা জুড়ে গেল, অর্থাৎ এপিথেলিয়াম গ্রো করে আরো জন্মায়, কিন্তু এন্ডোথেলিয়াল সেল লস, ধরুন আপনার একটা জায়গায় 10,000 এন্ডোথেলিয়াল সেল আছে, তার যদি 500 সেল লস হয়ে যায় সেটা কিন্তু আর রিজেনারেট করবে না, অর্থাৎ সেই যে সেলটা নষ্ট হয়ে গেল সেইটা শরীর তৈরি করে দিতে পারবে না। এটা আজকে কি অনুষ্ঠান হচ্ছে? চুচুরা আলোয় ফেরা, মরণোত্তর চক্ষুদানের যে লড়াই নিয়ে নেমেছে, আজকে প্রায় 100 মানুষকে পাশে পেয়েছে, আমরা তাদের সঙ্গে সাথী করে নিয়ে আমরা এগিয়ে চলেছি। কোভিড পিরিয়ডে আমরা যেভাবে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি, মানুষকে সজাগ করার চেষ্টা করেছি, গত এক বছরে প্রায় 200 মানুষের অঙ্গীকার, চক্ষুদানের অঙ্গীকার করিয়েছি, বেশ কিছু মানুষজনকে চক্ষুদান করিয়েছি এবং সেই চোখ আমরা সরকারি হাসপাতালে পাঠানোর চেষ্টা করেছি। আমাদের এই যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডে আশা করি এই আজকের কর্মকাণ্ডের মাধ্যমে চুচুড়াবাসী কেন সারা হুগলিবাসী তারা সবাই আমাদের পাশে আসুক, পাশে এসে আমাদের সাথে একসাথে হাত মিলিয়ে অন্ধত্ব দূরীকরণের জন্যে সরকারের পাশে আসুক, অন্ধত্ব দূরীকরণের জন্য মানুষের পাশে আসুক, এইটুকুই আমাদের আবেদন। নমস্কার। এসবিআই পেনশনার্স অ্যাসোসিয়েশনের বিজয়া সম্মিলনী আজ চুচুড়া খাদিনামোর এসবিআই শাখায় অনুষ্ঠিত হল। দুটি পর্যায়ের অনুষ্ঠানে 75 বছরের ঊর্ধ্বে অবসরপ্রাপ্ত কর্মীদের সম্বর্ধনা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। এছাড়া অবসরপ্রাপ্তদের আলোছায়া পত্রিকা প্রকাশ করেন সংগঠনের রাজ্য সভাপতি অশোক দত্ত। সাংস্কৃতিক অনুষ্ঠানে অবসরকর্মীরা সঙ্গীত পরিবেশন করেন।
এ প্রসঙ্গে দেবীপ্রসাদ সিংহরায় বলেন, কনভেনার রয়েছে, কনভেনার দল সুস্মিতা এবং কাবেরী আশিস মুখার্জিকে সম্বর্ধিত করছে। এবার মান করবে না বল, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পেনশন অ্যাসোসিয়েশন চুঁচুড়া কম্পোজিট ইউনিট আয়োজিত আজকে আমাদের সম্বর্ধনা অনুষ্ঠান এবং বিজয় সম্মিলনী অনুষ্ঠান চুঁচুড়া খাদিনার মোড় ব্রাঞ্চে, স্টেট ব্যাংকের শাখা খাদিনা মোড় ব্রাঞ্চে অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে আমরা যারা 75 বছর ঊর্ধ্বের বয়স্ক পেনশনার আছেন, স্টেট ব্যাংক পেনশনার, তাদের আমরা সম্বর্ধিত করলাম। এবং তারপরে আমরা আমাদের যে একটা আমাদের 60 বছরের ঊর্ধ্বে মানুষরা আলোছায়ার জীবনের আলোছায়ার রেখাতেই আমরা বিচরণ করি, তাই আমরা আমাদের একটা পত্রিকা আছে যে পত্রিকার নামই আলোছায়া, সেই আলোছায়া পত্রিকার উদ্বোধন হলো। উদ্বোধন করলেন আমাদের সংগঠনের সভাপতি মাননীয় শ্রী অশোক দত্ত। এর পরের অনুষ্ঠান আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটা এই পর্বে আপনারা দেখতে পাচ্ছেন। এই সাংস্কৃতিক অনুষ্ঠান এখন চলছে। আর সেবামূলক কোনো অনুষ্ঠান করেন আপনারা? সেবামূলক আজকের অনুষ্ঠানেই আমরা সম্বর্ধিত করলাম প্রণব কন্যা সঙ্গে অধ্যক্ষা সন্ন্যাসিনী অমৃতানন্দময়ী মা, তাকে আমরা সম্বর্ধিত করলাম। এবং আমরা গতবারই আমরা যেরকম এই সংস্থাতেই যে সমস্ত এনারা সামাজিক পরিষেবার কাজ করেন, দুস্থদের শিক্ষার ব্যবস্থা, তাদের অন্ন বস্ত্রের ব্যবস্থা এবং বিভিন্ন যেরকম সামাজিক প্রকল্পের কাজ করেন, তার জন্য আমরা আগের অনুষ্ঠানে আমরা 10,000 টাকা ডোনেটও করেছিলাম ওদের। এবং আমরা এই ধরনের যে সমস্ত সামাজিক প্রকল্পমূলক কাজ আছে, সেই প্রকল্পমূলক কাজে আমরা বিভিন্ন সামাজিক সংস্থাকে আমরা সাহায্য, আমাদের সাধ্যমতো সাহায্য করি। I call the Lord in
রাজ্যের ভেটেরিনারি ডক্টরদের সর্ববৃহৎ সংগঠন ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশনের উত্তর চব্বিশ পরগনা জেলা শাখা এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন প্রাণী সম্পদ শাখা উত্তর চব্বিশ পরগনার যৌথ উদ্যোগে রবিবার বারাসাত প্রাণী সম্পদ বিকাশ বিভাগ অফিস প্রাঙ্গণে যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে ছয় শূন্য জন স্বেচ্ছায় রক্তদান করেন। এই শিবির মূলত থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের সাহায্যার্থেই আয়োজন করা হয়। সেই সাথে আজকের দিনে যখন সারা রাজ্য জুড়ে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ দেখা দিয়েছে এবং ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্লেটলেটসের ভীষণ চাহিদা, এরকম সময়ে এই ধরনের রক্তদান শিবির অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ বলেই মনে করে সংগঠন। রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী রথীন ঘোষ আজ আমাদের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এছাড়াও উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি বীণা মণ্ডল, বারাসাত পৌরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি এবং উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ দীপক লাহিড়ি, সংগঠনের রাজ্য সভাপতি ডা শিবাজী ভট্টাচার্য, জেলা পর্যবেক্ষক ডা দেবজ্যোতি ঘোষ উপস্থিত ছিলেন। এই বিশ্বাস, এই প্রত্যয়কে সামনে রেখে, এই আবেগকে সামনে রেখে শুধুমাত্র একা পৃথিবীতে ভালো থাকবো এই স্লোগান আজকের দিনে অচল। আমরা সবাই মিলে ভালো থাকবো, এটাই বর্তমান পৃথিবীর স্লোগান। দেখবেন আমরা যারা প্রতিষ্ঠিত মানুষ হয়ে যায়নি, আমরা যারা ভেটেরিনারি ডাক্তার, কেউ অধ্যাপক, কেউ আমরা চিকিৎসক হই, আরো বড় বড় মানুষ হই, আমরা আমাদের মধ্যে পেয়েছি মাননীয় আজকের যে আমাদের যে অনুষ্ঠান হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন এবং রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের যৌথ উদ্যোগে আমাদের সাথে ব্লাড ডোনেশন ক্যাম্প, এই ক্যাম্পে সদস্য হিসেবে আমরা পেয়েছি রাজ্যের মাননীয় মন্ত্রী খাদ্য ও সরবরাহ দপ্তরের শ্রী রথীন ঘোষ মহাশয়কে। আমরা তার কাছ থেকে দু চার কথা শুনে নেব। অক্সিজেন দিয়েছে বাবা মার, প্রত্যক্ষ আমার পিছনে অবদান রয়েছে, পাড়াপড়শির অবদান রয়েছে। ছোটবেলায় প্রাইমারি স্কুলে যখন যেতাম, যে ভ্যাংকা স্কুলে করে নিয়ে যেত, তার অবদান রয়েছে আজকের আমার পিছনে। প্রতিষ্ঠিত মানুষ সবাই ডাক্তার বাবু, প্রাণী সম্পদ বিভাগে আরো ভালো কাজ করে আপনারা সেই সামাজিক চেতনা সত্যি আমরা কি জানি আমাকে নিয়ে চলো অসত্য থেকে সত্যে, অন্ধকার থেকে আলোকে, মৃত্যু থেকে অমৃতে। এই অনিত্য মৃত্যুময় জগৎ থেকে আমাকে শাশ্বত আনন্দের জগতে নিয়ে চলো। তোমার করুণার দৃষ্টিতে আমার প্রশ্নের উত্তরের খোঁজে। রবিবার প্রয়াত প্রাবন্ধিক এবং সংগঠক গণেশ নন্দীর স্মরণসভা তার চুচুড়া কামারপাড়া বাসভবনে অনুষ্ঠিত হল। স্মরণসভায় বিভিন্ন সংগঠনের সদস্য, বন্ধুবান্ধব, আত্মীয়রা তার জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। স্মরণসভায় আইনজীবী তথা ইন্ডিয়া নেদারল্যান্ডস ফ্রেন্ডশিপ সোসাইটির বিদ্যুৎ রায়চৌধুরী, রঞ্জিত কুমার দে, মুরারী মুখার্জি স্মৃতি রক্ষা কমিটির শিশির চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা মাল্যদান করে শ্রদ্ধা জানান। গণেশ নন্দীর জন্মগ্রহণ করেন পাঁচ সেপ্টেম্বর 1936 সালে। লেখক, প্রাবন্ধিক হিসাবে তার বিশেষ পরিচিতি। তিনি মুরারী মুখার্জি স্মৃতি রক্ষা কমিটির শিশির চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা মাল্যদান করে শ্রদ্ধা জানান। গণেশ নন্দীর জন্মগ্রহণ করেন পাঁচ সেপ্টেম্বর 1936 সালে। লেখক, প্রাবন্ধিক হিসাবে তার বিশেষ পরিচিতি। তিনি সম্পাদনা করেছেন
ঐতিহাসিক অনুসন্ধান প্রসঙ্গ চুচুড়া 1781-1795 2. A sketch of the administration of the Hoogly with some accounts of the early English, Portuguese, French, Danish settlement from 1795-1845 3. A brief history of Hoogly district 4. স্বামী শ্রীমত আনন্দ আচার্যের সংক্ষিপ্ত জীবনী তিনি চুচুড়া রেলযাত্রী সমিতি ইন্ডিয়া নেদারল্যান্ডস ফ্রেন্ডশিপ সোসাইটির কিশোর প্রগতি সংঘ বৈতালিক হুগলি পত্রিকা ডাক মুরারী মুখার্জি স্মৃতি রক্ষা কমিটি বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ সুপ্রভাত ভ্রমণবার্তা পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন আমাদের মধ্যে পেয়েছি রঞ্জিত জেটুকে 93 বছর বয়স এখনো এই বয়সে কতখানি ভালোবাসা থাকলে তিন তলায় উঠেছে উনি বাবা গত বছরে আমার দু বছরের ভাই চলে গেছে এসব চারিদিকে প্রচার হোক প্রচার হয়েছে আরো প্রচার আমার ভালোবাসা আমার স্মরণ আমার বৌমা বৌমা আমাকে দারুণ ভালোবাসত আমাকে শ্রদ্ধা চেষ্ট গণতার সঙ্গে আমার বংশ পরম্পরা হবে আর্থিক সম্পর্ক মানে আমাদের পারিবারিক ব্যাপার যে সমস্ত আছে ধরে আমরা আগুন ধরে গেছি মানুষ আগে বলতে